নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের মহাভাগ্যে অর্থাৎ 16 মে 2023 12টি রাশির টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম রাশি মেষ রাশি। তার আগে আপনাদেরকে আমি কিছু কথা জানাই। আপনারা জন্ম কুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি রাহু গ্রহকে স্ট্রং করুন, কারণ এই যে টার্গেট নাম্বারটা দিনের সেরার সেরা সময় খুব রিসার্চ করে এই সময়টা কিন্তু দেওয়া হয় এবং টার্গেট নাম্বারটাও কিন্তু রিসার্চ করে কিন্তু দেওয়া হয়। আমি রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এর আগের ভিডিওতে বলেছি, এখানে টার্গেট নাম্বারটা বলবো এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে বলবো। দেখুন, প্রচুর রাহু কবচের উপর বুকিং রয়েছে, যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন আমি একটি কথা বারবার বলছি, একটু অপেক্ষা করুন, কারণ একের পর এক বুকিং প্রত্যেকেরই ক্ষেত্রে একটু হলেও সময় লাগবে, কারণ খুব তাড়াহুড়ো করলে কি হয় জানেন, এই রাহু রক্ষা কবচটা একটা নির্দিষ্ট তিথিক্ষণে কিন্তু শোধন করে এই রাহু রক্ষা কবচ কিন্তু দেওয়া হয়। রাহু যেহেতু এই কলিযুগে অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, তাই রাহুকে যদি স্ট্রং করা যায় তাহলে আপনার জীবনে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু 100% হবে। এই আজকের মহাভাগ্যে আমি প্রতিদিন টার্গেট নাম্বারটা আপনাদেরকে জানাচ্ছি, খুব রিসার্চমূলক এই টার্গেট নাম্বার। যদি আপনার রাহু রক্ষা কবচ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে আপনি হয়তো জানেন না, কিন্তু রাহুকে যদি পাওয়ার দেওয়া যায় তাহলে কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কারণ আপনার জন্মছকে যে জায়গাটাতে প্রতিবন্ধকতা রয়েছে, যে জায়গাটাতে বাধা সৃষ্টি হচ্ছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান একান্তই করা দরকার, কারণ আপনার জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। রাহু রক্ষা কবচ কী করবে? দেখুন, রাহু রক্ষা কবচ করবে কি, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে সে বাধাকে কাটাবে, প্রথম কথা। দুই এক নম্বরের জন্য বাধা আসছে তাদের ক্ষেত্রে কাটাবে, এবং যাদের বড় ধরনের বাধা রয়েছে, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি বারবার বলছি বার্থ চার্ট রিফরমেশন এই ফর্মুলাটি আপনারা করুন, তাতে কি হবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যে বাধাটি রয়েছে কি না, সেই বাধাটি আপনাদের কাটবে এবং আপনার এই অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। আপনার জন্মছকে দেখা যাচ্ছে সময়টা দেরিতে রয়েছে, সেটা কি হবে, বা আপনার হয়তো সময় কেটে গেছে, সেটা আপনার বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে এই সময়টাকে কিন্তু এগিয়ে আনানো সম্ভব। ভিডিও যারা দেখছেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, একবার নিজস্ব জন্ম কুণ্ডলী বা হস্তরেখা বিচার করুন, আপনার জন্মছকে কোন সময়টা রয়েছে এবং বিশেষ করে রাহুকালটা বাদ দিন, আগামীকাল 3টা থেকে 4:30 পর্যন্ত রাহুকাল রয়েছে, অর্থাৎ দেড় ঘন্টা, দিনের দেড় ঘন্টা রাহুকাল থাকে। এই রাহুকালে কোনো ইনভেস্টমেন্ট বা কোনো কিছু এই সময় করবেন না, এবং এর পাশাপাশি আপনার জন্ম কুণ্ডলীকে সংস্কার করুন, আপনার হস্তরেখাকে বিচার বিশ্লেষণ করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন, ত্রিকোণভাবকে স্ট্রং করুন, লগ্নভাবকে স্ট্রং করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় কি না, চট জলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু রক্ষা কবচ পড়েছেন তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, প্রাপ্তি হচ্ছে, প্রচুর মানুষ রাহু রক্ষা কবচ নিয়ে কিন্তু উপকৃত, কারো ক্ষেত্রে
বড় প্রাইজ, কারোর ক্ষেত্রে ছোটো প্রাইজগুলো হচ্ছে, কিন্তু যারা খুব চটজলদি বড় অর্থ প্রাইজ পেতে চাইছেন, অর্থ জায়গাটা পেতে চাইছেন, আমি যে টার্গেট নাম্বারটা দিচ্ছি এটা খুব রিসার্চমূলক টার্গেট নাম্বার, এবং সেই জায়গাটাতে আপনাকে বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনাকে করতে হবে, জন্মকুণ্ডলীকে সংস্কার আপনারা করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু এই বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আজকের মহাভাগ্যতে আমি টার্গেট নাম্বারটা জানাবো, 16 মে 2023 মঙ্গলবার, প্রথম রাশি মেষ রাশি টার্গেট নাম্বার 4 এবং 8, বৃষ রাশির টার্গেট নাম্বার 6 এবং 2, মিথুন রাশির টার্গেট নাম্বার 5 8, কর্কট রাশির টার্গেট নাম্বার 3 1, সিংহ রাশির টার্গেট নাম্বার 4 7, কন্যা রাশির টার্গেট নাম্বার 6 9, তুলা রাশির টার্গেট নাম্বার 8 6, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 7 2, ধনু রাশির টার্গেট নাম্বার 8 3, মকর রাশির টার্গেট নাম্বার 5 1, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 4 6, এবং অন্তিম এবং শেষ রাশি মিথুন রাশির আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 8। অর্থাৎ এই যে টার্গেট নাম্বার, এবং আগের ভিডিওতে আমি রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানিয়েছি, বিশেষভাবে যদি আপনার ভাগ্য ক্লিক করে যায়, আপনার ভাগ্য যদি সাথ দেয়, নিশ্চিত রূপে আমি একটি কথা আপনাদেরকে বলতে পারি, অর্থপ্রাপ্তি আপনাদের 100% হবে। কিন্তু শুধুমাত্র টার্গেট নাম্বার শুভ সময় শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজস্ব জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা, আমি বারবার বলছি, হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা প্রতিদিন ভিডিওগুলি দেখছেন, একবার দেখে নিন না, কিছু উপায় করুন, তাতে কি হবে, জীবনে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, হচ্ছে না, কেন হচ্ছে না, আপনার জন্মছকে কোন জায়গাতে দোষ রয়েছে, দশা মহাদশাটা আপনার পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন, এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহ এবং পাশাপাশি আর 3টি গ্রহ কেমন রয়েছে সেটা দেখে নিন। রাহুকে আগে স্ট্রং করুন, রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, তাই রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করুন, তাতে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি 100% কিন্তু হবে। এবং পাশাপাশি বার্থ চার্ট রিফরমেশান এই ফর্মুলাটি আপনারা করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। তারা কবজ নিতে চাইছেন বা গ্রহ রত্ন নিতে চাইছেন বা বাস্তু প্রতিকার করাতে চাইছেন বা জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, আমি তাদের ক্ষেত্রে আমি বলছি অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।